হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ডেঙ্গু সারাতে পেঁপে পাতার রস কীভাবে ব্যবহার করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আজ আমি আপনাদেরকে জানাবো ডেঙ্গু সারাতে পেঁপে পাতার রস কতটা উপকারী সেই সম্পর্কে। সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এমনকি লক্ষণও বদলেছে এই অসুখটির, তাই সহজে ধরা পড়ছে না। আবার ধরা পড়লেও বিশেষ কিছু করার থাকছে না, খুব অল্প সময়ে মানুষ চলে যাচ্ছেন ডেঙ্গু শোকে। সারা বছর ধরে কম বেশি আক্রান্ত হলেও বর্ষায় এই রোগের প্রভাব অনেকটাই বেড়ে যায়। বর্ষায় বিভিন্ন জায়গায় জমা পানিতে ডিম পাড়ে ডেঙ্গু মশা। ডেঙ্গু মোকাবেলা করতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সবসময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। এছাড়া ঘর থেকে মশা তাড়ানোর জন্য কয়েল, অ্যারোসেল বা অন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ডেঙ্গু থেকে সুস্থ হতে খুবই কার্যকর হতে পারে পেঁপে পাতার রস। এতে আছে কাইমোপ্যাপিন ও প্যাপাইন রয়েছে, যা রক্তের প্লেটলেটের সংখ্যা ও রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে, ফলে ডেঙ্গুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায়। একাধিক গবেষণায় এর প্রমাণ মিলেছে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এটি আপনারা কিভাবে তৈরি করবেন। পেঁপে পাতার রস করতে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পাটা বা ব্লেন্ডারে থেতো করে নিন। এবার রস ছেঁকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে নিন। যেভাবে খাবেন, পেঁপে পাতার রস ডেঙ্গু রোগীকে প্রতিদিন 3 বেলা 3 কাপ করে দিন। রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, তবে সঙ্গে চিকিৎসকের পরামর্শ জরুরি। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।